ব্যাংকে গিয়ে সঠিকভাবে মিলছে না পরিষেবা, গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর একটি ব্যাংকে। ওই ব্যাংক গ্রাহকদের অভিযোগ, বহুদিন থেকে ব্যাংকের সমস্ত পরিষেবা শিখে উঠেছে, বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। কার্যত বাধ্য হয়ে শুক্রবার আন্দোলনে পথ বেছে নেন গ্রাহকরা। ব্যাংকের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চালিয়ে যান। ব্যাংকের এই শাখায় কোনো রকম কাজকর্ম সঠিকভাবে হচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা। কাজ হলে ভালো মতো আমরা তালা মারছি। আমরা এই সবাই এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষ, আমরা সবাই এই ব্যাংকের আমরা কাস্টমার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পরে দিন অনেক গ্রামগঞ্জ থেকে মানুষেরা আসে, তারা কিন্তু এই ব্যাংকে কোনো পরিষেবা পাচ্ছে না। এই দেখুন একটা বয়স্ক মহিলা, সে 3 মাস থেকে ব্যাংকে ঘুরছে, ব্যাংকে কোনো পরিষেবা পাচ্ছে না। ব্যাংকে শুধু একজন ম্যানেজার সাহেব রয়েছে, একজন অ্যাকাউন্টেন্ট রয়েছে, আর কোনো স্টাফ কিন্তু ব্যাংকে নেই। মানুষ পরিষেবা থেকে বিচ্ছিন্ন। তাহলে যদি মানুষ যদি পরিষেবা না পায় তাহলে ব্যাংক রেখে লাভ কি আছে? তাই আজকে আমরা গ্রাহকরা মিলে এই ব্যাংকে আমরা তালা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পাবো আমাদের এই আন্দোলন চলবে, কারণ মানুষের যদি পরিষেবা না পায় তাহলে ব্যাংক রেখে আমাদের কিন্তু লাভ নেই। এই আপনারা এখানে সবাই আজ সবাইকে জিজ্ঞাসা করুন, আপনারা আমরা মানুষের পরিষেবা চাই আমরা, কিন্তু যদি ব্যাংকে পরিষেবা না পায় তাহলে ব্যাংক রেখে কোনো লাভ নেই। ব্যাংক কর্মকর্তা কি জানাচ্ছেন শুনবো। কমি হ্যাঁ জিন লোক টাইম সে সার্ভিস নেই মিল পাতি হ্যাকচুয়ালি সমস্যা এই হ্যাঁ স্টাফ ইনকো সুফিসিয়েন্ট আনা চাই। जितना यहाँ ब्रांच का बिजनेस है उस हिसाब से यहाँ पे स्टाफ भी चाहिए, और इन लोगों को समय पे सर्विस अच्छी नहीं मिलने की वजह से आज इन लोगों को फ्रस्ट्रेशन में आकर इन्होंने आज ताला मारा है। तो बैंक से आप क्या स्टेप लेंगे? हम इसके लिए अपने हायर डिपार्टमेंट को मैसेज कर दिया हूँ, वो लोग आगे स्टेप लेते हैं, क्या लेते हैं तो उतना पड़ेगा।